খড়া মাছ রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো খড়া মাছ নিয়েছি। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দেব সরিষার তেল, দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে সরিষার তেল, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এই খয়রা মাছ। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। এবার দেব 1/2 চামচের কম লবণ। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। দিয়ে দেব 1/2 চামচের কম হলুদের গুঁড়ো। হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো। আর দেব সামান্য জল। কারণ গুঁড়ো মশলা যখনই দেওয়া হবে, জল না দিলে তলাতে ধরে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে আমি একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। জলটা ভালো করে ফুটে উঠেছে, এবারে আমি মাছটা দিয়ে দেব। মাছটা হতে হতে ততক্ষণে আমি এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 চামচ কালো সরষে নিয়েছি। এটা আমি বেটে নেব। সরষেটা ভালো করে বেটে নিয়েছি, এবার আমি এই সরষে বাটাটা দিয়ে দেব। আর দেব 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আমি দিয়ে দেব। ভালো করে এই সরষে বাটা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মাছটাকে রেডি করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এক চামচ সরিষার তেল ছড়িয়ে দেব। তো খড়া মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন রেখে দেব। 15 মিনিট পর তোমাদের পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেল খড়া মাছের ঝোল। এই রেসিপি অনেকের বাড়িতে হয়ে থাকে, অনেকেরই জানা, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের আজ শেয়ার করলাম।
তো বাড়িতে তোমরা এইভাবে একবার অন্তত ট্রাই করবে, কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।